রাত পোহালেই কাল ভূত চতুর্দশী। পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে আমরা শোনাতে এসেছি একটি ভীষণ ভয়ের গল্প। গল্পের নাম পরমেশ সরকারের বন্ধু, লেখক প্রফুল্ল রায়। চরিত্রায়নে পরমেশ ও রমেশ, ডক্টর অর্চ সেনগুপ্ত, গল্প পাঠে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন, প্রাক কালী পুজো আবহে আমরা উপভোগ করি ভূতের গল্প পরমেশ সরকারের বন্ধু। পরমেশ সরকার একজন নাম করা কন্ট্রাক্টর। তার কোম্পানি সরকার বিল্ডার্স বড় বড় রাস্তা, উঁচু উঁচু মাল্টি স্টোরির বাড়ি, নদীর ওপর ব্রিজ ইত্যাদি তৈরি করে। কলকাতা থেকে অনেক দূরে নর্থ বেঙ্গলে এখন তারা জঙ্গলের ভেতর দিয়ে 40 কিলোমিটার লম্বা একটা রাস্তা করছেন। 50-60 জন মজুর সকাল থেকে সন্ধে পর্যন্ত ভূতের মতন খেটে যায়। তাদের কাজকর্ম তদারক করার জন্য রয়েছে একজন সুপারভাইজার, নামটা বিমল ধর। বিমল চালাক চতুর, বুদ্ধিমান যুবক, প্রচণ্ড খাটতে পারে। তাছাড়া অত্যন্ত বিশ্বাসী। জঙ্গলে যেখানে রাস্তা তৈরি হচ্ছে তার গায়ে অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া সারি সারি খুপড়ি বানানো হয়েছে। যতদিন কাজ চলবে বিমল এবং মজুররা ওখানেই থাকবে। গভর্নমেন্ট থেকে ক্রমাগত তাড়া দেওয়া হচ্ছে, আর 2 মাসের ভেতর রাস্তাটা শেষ করে ফেলতেই হবে। কাজ কতটা এগিয়েছে দেখার জন্য কদিন হলো কলকাতা থেকে এসেছেন পরমেশ সরকার। তিনি অবশ্য জঙ্গলে বিমলদের সঙ্গে থাকেন না, উঠেছেন 25-26 মাইল দূরে জেলা শহরের একটি হোটেলে। সকালে স্নান এবং ব্রেকফাস্ট সেরে কাজের জায়গায় চলে আসেন। দুপুরের খাবার হোটেল থেকে সঙ্গে করে আনেন, সারাদিন কাজ টাজ দেখে সন্ধ্যার পর ফিরে যান। আজও ফিরে যাচ্ছিলেন পরমেশ সরকার, নিজেই ড্রাইভ করছেন তিনি, সঙ্গে আর কেউ নেই। সন্ধে বেশ কিছুক্ষণ আগেই নেমে গেছে। নভেম্বর মাস, পুজোর কিছুদিন পর থেকে উত্তর বাংলার এই অঞ্চলটায় ঠান্ডা পড়তে থাকে। এখন এই নভেম্বর মাসে রীতিমতো শীতের আবহাওয়া, কনকনে হাওয়া বয়ে যাচ্ছে। তাছাড়া আজ সকাল থেকে নিম্নচাপের জন্য আকাশ জুড়ে বেশ মেঘ জমেছে, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ থেমে আবার শুরু হচ্ছে। এইভাবেই সারাদিন চলছে। এটা শুক্লপক্ষ, আকাশে চাঁদ উঠেছে ঠিকই, কিন্তু মেঘ থাকায় যে জ্যোৎস্নাটুকু আসছে তা ঘোলাটে। রাস্তার দুধারে বাড়িঘর কিছুই চোখে পড়ে না, শুধুই ঝোপঝাড় আর ডালপালাওয়ালা বড় বড় গাছ। গাড়ি চালাতে চালাতে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন পরমেশ। হঠাৎ খেয়াল হলো অনেকক্ষণ ড্রাইভ করছেন, হোটেলে পৌঁছতে এতটা সময় তো লাগার কথা নয়। বড়জোর 35-40 মিনিট গাড়ির ভেতর আলো জ্বলছিল। দ্রুত ঘড়িটা একবার দেখে নিলেন পরমেশ, 9:52। পরিষ্কার মনে আছে 6:25 রওনা হয়েছিলেন, তার মানে প্রায় 3.5 ঘন্টা কেটে গেছে। কিন্তু সামনে কোথাও জেলা শহরের আলোটালো চোখে পড়ছে না। কদিন ধরেই তিনি হোটেল থেকে কাজের জায়গায় যাতায়াত করছেন, সোজা রাস্তা, এমনটা তো কখনো হয়নি। তবে কি ভুল করে অন্য পথে চলে এসেছেন? ঠান্ডা হওয়ার জন্য জানালার কাঁচ বন্ধ করা ছিল। গাড়ি থামিয়ে কাঁচ নামিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখতে লাগলেন তিনি। চারপাশ নিঝুম, অল্প অল্প বৃষ্টি পড়ছে, চাঁদের অস্পষ্ট আলোয় মনে হলো রাস্তার পাশে গাছপালা ঝোপটোপ যেন জমাট বেঁধে আছে। জেলা শহরের দিকে যেতে গিয়ে কোথায় কোন দিকে চলে এসেছেন কিছুই বোঝা যাচ্ছে না। ধারে কাছে এমন কাউকে দেখা যাচ্ছে না যাকে জিজ্ঞাসা করে শহরে যাবার সঠিক রাস্তাটা জেনে নেওয়া যায়। পরমেশ খুবই সাহসী, কিন্তু এই ঝাপসা অন্ধকারে কোন দিক দিয়ে গেলে হোটেলে পৌঁছানো যাবে ভেবে উঠতে পারছিলেন না। বেশ ভয় ভয় করছিল তার। গাড়ির হেডলাইট জ্বলছিল, জোরালো আলোয় হঠাৎ চোখে পড়ল সামনের দিক থেকে কেউ একজন এগিয়ে আসছে। দুশ্চিন্তা অনেকটাই কেটে গেল পরমেশের। তিনি ডাকতে লাগলেন, এই যে ভাই, এই দয়া করে একটু শুনবে? লোকটা পরমেশের কাছে এসে দাঁড়াল। তার পরনে ঢোলা ফুল প্যান্ট, ফুল হাতা শার্ট এবং উলের এবং চওড়া মাফলার দিয়ে গলা, মাথা এবং মুখের অনেকটা অংশ এমনভাবে ঢাকা যে চোখ আর নাক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবে চোখ দুটো অস্বাভাবিক জ্বলজ্বলে, সেদিকে তাকিয়ে থাকা যায় না। পরমেশ বললেন, আমি একটু বিপদে পড়েছি, আপনার সাহায্য চাই।
লোকটা বলল, কি সাহায্য? তার গলা কেমন যেন ঘষা ঘষা, চাপা ধরনের। বহুদিন সর্দি কাশিতে ভুগলে যেমন হয় সেই রকম। পরমেশ তাঁর সমস্যার কথা বললেন। লোকটা বলল, আপনি উল্টো দিকে অনেক দূরে চলে এসেছেন, তাই নাকি? আসলে আনমাইন্ডফুল ছিলাম তো, পথ ভুল করে ফেলেছি। এখান থেকে ফিরে যেতে কতক্ষণ লাগবে? মিনিমাম 2 ঘন্টা। সারাদিন মজুরদের কাজ দেখেছেন, বিমলের সঙ্গে হিসেবপত্র নিয়ে বসতে হয়েছে, তার উপর এতটা রাস্তা ড্রাইভ করেছেন, ভীষণ ক্লান্তি লাগছিল। হঠাৎ মনে পড়ল, সকালে হোটেল থেকে বেরোবার সময় পেট্রোল নেবার কথা খেয়াল ছিল না। যা তেল পড়ে আছে তাতে 2 ঘন্টা গাড়ি চলবে না। নতুন একটা ভাবনা পরমেশকে অস্থির করে তোলে। জিজ্ঞেস করলেন, কাছাকাছি কোথাও পেট্রোল পাম্প আছে? লোকটা আগের মতো একঘেয়ে ঘষা গলায় সংক্ষেপে জবাব দিল, না, পেট্রোল পাম্প পেতে গেলে শহরে যেতে হবে। ভারী মুশকিল হলো তো? লোকটা উত্তর দিল না। পরমেশ বুঝতে পারছিলেন এখন তার বিশ্রাম দরকার, মারাত্মক খিদেও পেয়েছে। ভাবলেন রাতটা এখানে কোথাও কাটিয়ে কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করা যাবে। যা ভেবেছেন লোকটাকে বললেন। লোকটা বলল, অন্য কোনো উপায় যখন নেই তখন সেটাই ভালো, রাতটা একটু কষ্ট করে আমার সঙ্গেই থেকে যান। আপনি কোথায় থাকেন? কাছেই। পরমেশ যেন হাতে আকাশে চাঁদ পেয়ে গেলেন। আজকাল কেউ অজানা অচেনা কাউকে হুট করে বাড়িতে নিয়ে তোলে না, এমন উপকারী মানুষ কদাচিৎ দেখা যায়। তবুও ভদ্রতার খাতিরে বললেন, আপনার অসুবিধা হবে না তো? কিসের অসুবিধা? কেউ বিপদে পড়লে তার পাশে না দাঁড়ালে চলে? একটাই তো মোটে রাত। পরমেশের হঠাৎ খেয়াল হলো, লোকটাকে বাইরে দাঁড় করিয়ে রেখে এতক্ষণ কথা বলছেন, এটা উচিত হয়নি। ব্যস্তভাবে দরজা খুলে দিয়ে বললেন, আসুন ভাই, আসুন আসুন। লোকটা উঠে এসে ফ্রন্ট সিটে তার পাশে বসলে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কিভাবে আপনার বাড়িটা যেতে হবে? সোজা এগিয়ে গেলে একটা বাঁক পড়বে, সেখান থেকে ডান দিকে ঘুরে খানিকটা গেলেই আমার বাড়ি। গাড়িতে স্টার্ট দিয়ে লোকটার কথা মতন ড্রাইভ করতে লাগলেন পরমেশ। হেডলাইটের আলোতে দেখা যাচ্ছিল রাস্তা ভাঙাচোরা, মাঝে মাঝে বড় বড় গর্ত, বোঝা যায় বহুদিন সারানো হয়নি। স্পিড কমিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। পাশের লোকটি সম্বন্ধে ভীষণ কৌতূহল হচ্ছিল পরমেশের। 2-4 বার আর চোখে তাকে দেখলেন। লোকটা গাড়িতে স্টার্ট দেবার পর নিজের থেকে একটি কথাও বলেনি, সোজা সামনের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। নাক আর চোখ ছাড়া তার বাকি মুখ এবং মাথা চওড়া মাফলারে এমনভাবে পেঁচিয়ে রাখা হয়েছে যে তাকে কেমন দেখতে, কত বয়স কিছুই আন্দাজ করা যাচ্ছে না। এই নিস্তব্ধ রাত্রিরে জনশূন্য রাস্তায় লোকটা যেন তাঁরই উপকার করার জন্য উদয় হয়েছে। পরমেশ এক সময় নিজের নামটাম জানিয়ে বললেন, আপনার পরিচয়টা কিন্তু জানা হয়নি। লোকটা রাস্তার দিক থেকে মুখ ফেরালো না, একইভাবে তাকিয়ে থাকতে থাকতে বলল, দেবার মতো পরিচয় আমার নেই, আমি খুব সাধারণ মানুষ। কথা বলতে হলে একটা নামের তো দরকার, ধরুন আমার নাম রমেশ। অদ্ভুত লোক তো, তার নাম কি তাহলে রমেশ নয়? এভাবে পরিচয় দিতে আগে আর কাউকে দেখেননি পরমেশ। কিছুক্ষণ অবাক হয়ে রইলেন, তারপর বললেন, রাস্তায় আপনার সঙ্গে দেখা না হলে কি বিপদে যে পড়তাম। বলতে বলতে কিছু মনে পড়ে যাওয়ায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি হয়তো কোনো দরকারি কাজে যাচ্ছিলেন, আমার জন্য সেখানে যাওয়া হলো না। আমার কোনো কাজ ছিল না, আপনার জন্যই বেরিয়েছিলাম, রাস্তায় দেখা হয়ে গেল। পরমেশ চমকে উঠলেন, আপনার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। লোকটার কথা মতো ধরে নেওয়া যাক তার নাম রমেশ, সে বলল, আমি জানতাম আপনি আজ এই সময় রাস্তা ভুল করে এদিকে চলে আসবেন, তাই। হতভম্বের মতো কয়েক পলক তাকিয়ে রইলেন পরমেশ, জোরে শ্বাস টেনে বললেন, জানতেন? আমি আগে থেকে অনেক কিছুই জানতে পারি। কি উত্তর দেবেন ভেবে পেলেন না পরমেশ।
তার গা কেমন যেন শিরশির করতে লাগলো। রমেশকে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে ফিরে যাবেন কি? ট্যাঙ্কে যা তেল আছে তাতে যত দূর যাওয়া যায় গিয়ে গাড়ির দরজা জানলা বন্ধ করে রাতটা কাটিয়ে দেবেন। কিন্তু কিছুই করা গেল না, রমেশ যা বলেছিল সেই রকম একটা বাঁকের মুখে চলে এলেন তারা। রমেশ বলল, এবার ডান দিকে ঘুরে যান। না বলা গেল না, লোকটা যেন তাকে জাদু করে ফেলেছে। রমেশের কথা মতন গাড়ি ডাইনে ঘুরিয়ে দিলেন বড়মেশ। মিনিট 10-15 চলার পর দেখা গেল একটা বিরাট বাড়ি অস্পষ্ট জ্যোৎস্না গায়ে মেখে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সারা বাড়িটায় কোথাও আলো জ্বলছে না, চারপাশে আশ্চর্য রকমের স্তব্ধ। এই বাড়িতে মানুষজন থাকে বলে তো মনে হলো না। হেডলাইটের আলোয় চোখে পড়ল পুরনো আধ ভাঙা বিশাল লোহার গেট হাট করে খোলা রয়েছে। রমেশ বলল, গাড়িটা ভেতরে গিয়ে পার্ক করো। এমন একটা জায়গায় রাত কাটাতে হবে ভাবতেই ভীষণ অস্বস্তি হতে লাগলো পরমেশে। কিন্তু এখন আর ফিরে যাওয়া যায় না। বাড়ির সামনের দিকে একসময় হয়তো বাগান টাগান ছিল, এখন শুধু ঝোপঝাড় আগাছার জঙ্গল, এধারে ওধারে শ্যাওলা ধারা পুরনো ইট এবং নানা ধরনের আবর্জনা ডাই হয়ে রয়েছে। বাড়িটা তেতলা, কতকালের পুরনো কে জানে। দেওয়ালের পলেস্তরা খসে গিয়ে ইট বেরিয়ে গিয়েছে, কার্নিস ভাঙা, ছাদ ভেদ করে অশ্বত্থ মাথা তুলে আছে। কোনো কোনো ঘরের জানলা নেই, সেসব জায়গায় চৌকো চৌকো অন্ধকার ফোকর। পরমেশ গাড়িটা কম্পাউন্ডের মধ্যে নিয়ে একধারে দাঁড় করালেন। রমেশ তার দিকে দরজা খুলে নেমে পড়তে পড়তে বলল, গাড়িটা লক করে আমার সঙ্গে সঙ্গে আসুন। পরমেশ বললেন, কিন্তু কিন্তু কি? এ বাড়িতে লোকজন আছে বলে তো মনে হচ্ছে না। না, আর কেউ নেই, আমি একাই থাকি, ভয় নেই, নেমে আসুন। শরীর ভীষণ ক্লান্ত, তার উপর রমেশের মতন সৃষ্টি ছাড়া একটা লোকের পাল্লায় পড়া গেছে। প্রথমে তাকে পরোপকারী ভালো মানুষ মনে হয়েছিল, কিন্তু সে যে এমন একটা জায়গায় এনে তুলবে ভাবা যায়নি। তার মাথায় যে কী মতলব ঘুরছে কে জানে, পালিয়ে যে যাবেন তার উপায় নেই। লোকটা তার গলায় অদৃশ্য বড়শি আটকে দিয়ে যেন ক্রমাগত টানছে। গাড়ি থেকে নেমে লক করে রমেশের সঙ্গে বাড়ির ভেতর ঢুকতেই পরমেশের হৃৎপিণ্ড হঠাৎ লাফ দিয়ে উঠল। মনে হলো এই বাড়িটা তার চেনা, বহুকাল আগে এখানে এসেছিলেন। কত বছর আগে মনে করা গেল না, মাথার ভেতরটা কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। বাইরের বড় দরজা পেরিয়ে কিছুটা এগুলো মস্ত হলঘর, সেটার এক পাশ দিয়ে ওপরে ওঠার চওড়া চওড়া কাঠের সিঁড়ি। বাইরে ঘোলা ঘোলা চাঁদের আলো থাকলেও বাড়ির ভেতর গাঢ় অন্ধকার, কিছুই প্রায় দেখা যাচ্ছে না। রমেশ আগে আগে উঠছে, তার ঠিক পেছনে পরমেশ। কাঠের সিঁড়িতে দুজনের জুতোর ভারী শব্দ দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে লাগলো। মানুষের সাড়া পেয়ে ঝাঁকে ঝাঁকে চামচিকে উঠছে, দু চারটে নাকে মুখে ডানার ঝাপটা দিয়ে গেল। পরমেশের গলা শুকিয়ে গিয়েছিল। হঠাৎ মনে পড়ল পকেটে একটা লাইটার আছে, তিনি প্রচুর সিগারেট খান, সারা দিনে 3-4 প্যাকেট। পরমেশ বললেন, ভীষণ অন্ধকার যে, আমার কাছে একটা লাইটার আছে, জ্বালবো? দরকার নেই, যেমন আসছেন আমাকে ফলো করে উঠে আসো, দোতলায় আলো আছে। দোতলাতেও একতলার মতোই বড় হল, সেটা ঘিরে অনেকগুলো ঘর। হলঘরের মাঝখানে একটা নিচু টেবিলের ওপর নিবু নিবু লণ্ঠন জ্বলছিল। রমেশ চাবি ঘুরিয়ে সেটার তেজ বাড়িয়ে দিল। জোরালো আলোয় এখন সব কিছুই স্পষ্ট। একধারে পুরনো ডিজাইনের সোফাটোফা রয়েছে, চারপাশ বেশ পরিচ্ছন্ন, চামচিকে রামটিকে নেই। রমেশ বলল, খুব টায়ার্ড হয়ে আছেন তো, সোফায় বসে কিছুক্ষণ রেস্ট নিন, তারপর মুখটুক ধুয়ে খাবেন। দোতলা এসে কিছুটা আরাম বোধ করলেন পরমেশ। রমেশের সঙ্গে গাড়িতে আসতে আসতে এমনকি বাড়িতে ঢুকেও দম বন্ধ হয়ে আসছিল, খিদের কথা খেয়াল ছিল না। সেটা এখন পেটের ভেতর ফের ছুটফোটাচ্ছে, তবুও ভদ্রতার খাতিরে বললেন, রাত্রিবেলা থাকতে দিচ্ছেন এটাই তো যথেষ্ট, কষ্ট করে আর খাবার ব্যবস্থা করবেন না। তাই কখনো হয়, আপনি আমার গেস্ট,
আমার রাতের খাবার রয়েছে, ওইটাই দুজনে ভাগ করে খাবো। একটু বসুন, আমি আপনার বিছানাটা ঠিক করে আসি। এই বলে হল পেরিয়ে ওধারের একটা ঘরে চলে গেল সে। পরমের শোভায় বসে পড়েছিলেন, লণ্ঠনের আলোয় চারিদিকে তাকাতে তাকাতে সেই পুরনো অস্বস্তিকর চিন্তাটা মাথায় ফিরে এলো। এই বাড়িতে তিনি কতদিন আগে এসেছিলেন? চোখের সামনে আবছা আবছা একটা ছবি ফুটে উঠছে। সেটা ছিল দুর্যোগের রাত, কিন্তু না, পুরো দৃশ্যটা দেখতে পাওয়ার আগেই রমেশ চলে এলো। আপনার বিছানা রেডি হয়েছে, ওখানে বাথরুম, চলো। পরমেশকে সঙ্গে করে হলের গা ঘেঁষা একটা স্নান ঘরে নিয়ে গেল সে। ওখানে এক টুকরো মোম ছিল, সেটা জেলে দিয়ে বলল, হ্যাঁ রে, তোয়ালে রাখা আছে, বালতিতে জলও পাবেন, ফ্রেশ হয়ে আসুন, আমি গিয়ে খাওয়ার ব্যবস্থা করি। সে আর দাঁড়ালো না, চোখে মুখে জলের ছাপটা মেরে তোয়ালে দিয়ে ভালো করে মুছিয়ে হলে এসে পরমেশ দেখলেন টেবিলে খাবার সাজিয়ে বসে আছে রমেশ। পরোটা, আলুর তরকারি আর ছোলার ডাল খেতে খেতে অল্প দু একটা কথা হলো। পরমেশ জিজ্ঞাসা করলেন, আপনি এ বাড়িতে কতদিন আছেন? তা প্রায় 37 বছর। এত পুরনো বাড়ি নিশ্চয়ই আপনার পূর্বপুরুষদের কেউ তৈরি করিয়েছিলেন, তাই না? তাহলে? রমেশ জানালো, অনেকক্ষণ আগে কলকাতার একটা কোম্পানি এটা বানিয়েছিল, তখন এটা ছিল গেস্ট হাউস। কোম্পানির মালিকদের আশা ছিল সবুজ গাছপালায় ঘেরা এই নির্জন পরিবেশে কলকাতা থেকে দলে দলে লোক এখানে ছুটি কাটাতে আসবে, কিন্তু ব্যবসা ভালো চলল না। 2-3 বছর পর গেস্ট হাউসটা বন্ধ করে দেওয়া হলো, তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে। যত্ন টত্ন না করলে যা হয়, গেস্ট হাউস এখন পুরো বাড়ি, চোরেরা অনেকগুলো ঘরের দরজা জানলা খুলে নিয়ে চলে গেছে। রমেশ বলতে লাগলো, 37 বছর আগে এ বাড়িতে এসেছিলাম, তারপর থেকে এখানেই আছি। বাড়িটার ওপর কেমন একটা মায়া পড়ে গেছে, তাছাড়া। রমেশের মুখের দিকে তাকালেন পরমেশ, কিন্তু লোকটার নাক আর দুটো জলজলে চোখ ছাড়া আর বিশেষ কিছুই দেখা গেল না। অবশ্য মাফলারের বাঁধনটা নিচের দিকে একটু নামিয়ে দিয়েছে, তাই দুটো ঠোঁটও দেখা যাচ্ছে। তাছাড়া কি? রমেশ বলল, এ বাড়িতে আমার একটা কাজ বাকি আছে, সেটা শেষ না করে কোথাও যেতে পারবো না। কি কাজ? তারা কিসের, রাতটা তো থাকছেনই, খাওয়া শেষ হোক, শুতে যাবার আগে বলবো। আসলে কি জানেন? তাকিয়েই থাকলেন পরমেশ, কোনো প্রশ্ন করলেন না। রমেশ বলতে লাগলো, আমার সেই কাজটার কথা আপনাকেই শুধু বলা যায়। মানে? চকিত হয়ে উঠলেন পরমেশ, একটু ধৈর্য ধরুন, সব জানতে পারবে। তিনি রমেশের সম্পূর্ণ অপরিচিত, তবু তাকেই কেন তার কাজের কথা শোনাবার জন্য সে বেছে নিয়েছে কে জানে। লোকটার উদ্ভট কথাবার্তা, অস্বাভাবিক আচরণ পরমেশকে স্থির থাকতে দিচ্ছে না। কোনো রকমে খাওয়া শেষ হলো, তারপরে রমেশ বলল, এখনো তো খুব একটা রাত হয়নি, সবার আগে চলুন ছাদে গিয়ে একটু পায়চারি করি, আমাদের ছাদটা চমৎকার, ওখান থেকে চারিদিকের অনেক দূর পর্যন্ত দেখা যায়, আপনার ভালো লাগবে। পরমেশ বললেন, মেঘলা আকাশ, একটু আগেও তো বৃষ্টি পড়ছিল, এখন ছাদে গেলে? তাকে বাধা দিয়ে রমেশ বলল, ওই দেখুন, মেঘ কেটে গেছে, বৃষ্টিও পড়ছে না। হল ঘরের জানলাগুলো খোলা, তার ফাঁক দিয়ে দেখা গেল প্রবল হাওয়ায় মেঘ দূরে সরে যাচ্ছে। বৃষ্টি কখন থেমে গেছে লক্ষ্য করেননি পরমেশ, অগত্য রমেশের সঙ্গে ছাদে উঠে আসতে হল। মেঘের আড়াল না থাকায় পূর্ণিমার চাঁদটাকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে, গলানোর উপর মতন জ্যোৎস্নার ঢল নেমেছে চারিদিকে, যেদিকে যত দূর তাকানো যায় সব স্বপ্নের মতন মনে হয়। রমেশের পাশাপাশি পায়চারি করছিলেন পরমেশ। রমেশ জিজ্ঞাসা করল, কে, ভালো লাগছে না? এ এমন এক লোক যার কথায় সায়না দিয়ে উপায় নেই, আস্তে মাথা নেড়ে পরমেশ বললেন, হ্যাঁ।
আরও কিছুক্ষণ হাঁটাহাঁটির পর রমেশ ছাদের একদিকে, যেখানে পাঁচিল ভেঙে হাঁ হয়ে আছে, পরমেশকে সেখানে নিয়ে এলো। বলল, আর আপনাকে কষ্ট দেব না, এবার আমার সেই কথাটা শোনার পর আপনার ছুটি। পরমেশ উত্তর দিলেন না, এক দৃষ্টি রমেশকে লক্ষ্য করতে লাগলেন। রমেশ বলল, এই বাড়িটা কি আপনার চেনা চেনা মনে হচ্ছে? চারপাশে ফুটফুটে চাঁদের আলো, তবু পরমেশের চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে যেতে লাগলো। কোনো রকমে তিনি বলতে পারলেন, কই নাথ, হচ্ছে হচ্ছে, আপনি স্বীকার করতে চাইছেন না। পরমেশ কি যেন উত্তর দিতে চাইলেন, গলায় স্বর ফুটল না। আর যেমন আমি আপনাকে এখানে নিয়ে এসেছি, 37 বছর আগে আপনিও আমাকে একদিন এই বাড়িতে নিয়ে এসেছিলেন, মনে পড়ছে? পরমেশের শির দাঁড়াবে বরফের স্রোত বয়ে যেতে গেল। কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কে আপনি? রমেশ মাফলারটা এক টানে খুলে ফেলল, এবার পুরো মুখটা দেখা যাচ্ছে। এক ঝলক দেখেই আতঙ্কে পরমেশের সারা শরীর টলতে লাগলো। বললেন, তুমি তুমি প্রবোধ? রমেশ নয়, আমি প্রবোধই, কিন্তু তুমি তো ঠেকে ধরেছ, আমি পেয়েছি নে। একটু চুপচাপ, তারপরে প্রবোধ বলল, আমি যেমন প্রবোধ নই, তুমিও তেমন পরমেশ নও, তোমার নাম হীরেন, ঠিক বলছি? গলার ভেতর গুঙানির মতন আওয়াজ হতে লাগলো পরমেশ বা হীরেনের, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। তোমার তোমার সব মনে আছে, তবু 37 বছর আগের কথা আর একবার মনে করিয়ে দিচ্ছি। তুমি ছিলে আমার বন্ধু, একসঙ্গে আমরা বিজনেস করব বলে নর্থ বেঙ্গলে এসেছিলাম। আমার সঙ্গে 50,000 টাকা ছিল, ঠিক করেছিলাম নর্থ বেঙ্গল থেকে চা কিনে কলকাতায় নিয়ে বিক্রি করব। তুমি বললে তার আগে গেস্ট হাউসে কটা দিন থাকবে, আমরা এখানে এসে উঠলাম। লোকজন খুব একটা বেশি ছিল না, গেস্ট হাউস প্রায় ফাঁকা। এদিন দুই কাটানোর পরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড দুর্যোগ। তার সুযোগ নিয়ে একদিন রাত্রে তুমি আমাকে ছাদে নিয়ে এলে, সেটা ছিল গরমকাল, বললে বৃষ্টিতে ভিজবে। মাঝে মাঝে তোমার মাথায় অদ্ভুত অদ্ভুত বাতিক চাপত, আমিও কোনো রকম সন্দেহ করিনি। ছাদে এসে কথায় কথায় তুমি আমাকে দেওয়ালের কাছে নিয়ে এলে, তারপর যেই আমি অন্যমনস্ক হয়ে পড়েছি, প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে। সেই রাত্রেই আমার 50,000 টাকা নিয়ে উধাও হয়ে গেলে তুমি। পুলিশ এসে অনেক তদন্ত করলো, কিন্তু খুনিকে ধরতে পারেনি। বছরের পর বছর কেটে গেল, তুমি নাম পাল্টে পরমেশ হলে, তারপর কন্ট্রাক্টরিতে নেমে তোমার খুব নাম হলো, পয়সা হলো তার চেয়ে আরো অনেক বেশি। একটু থেমে ভিড় শুরু করলো প্রবোধ, 37 বছর আমি ঠান্ডা পুরো বাড়ি আগলে পড়ে আছি, জানতাম একদিন না একদিন তোমাকে নর্থ বেঙ্গলের এদিকটায় আসতেই হবে। আজ তোমাকে পেয়েছি, এবার এবার কাজের কথাটা শোনাচ্ছি। না 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 না, শোনাবো না। 37 বছর আগে তুমি যা করেছিলে আমিও ঠিক তাই করছি, বলে সজোরে ধাক্কা দিল সে। নিচে পড়তে বাঁধানো চত্বরে আছড়ে পড়তে পড়তে শেষবারের মতন আর তো চিৎকার করে উঠলেন পরমেশ বাহিরে।